हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल लकी कुकिंग। आई होप सब ভালো আছেন। আজকে আমি চলে আসছি স্পেশাল নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে চিকেন শাশলিক কাবাব। চিকেন শাশলিক কিভাবে তৈরি করবেন আর কি কি উপকরণ লাগবে সেটা আমি বলবো। এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণ চিকেন, আর চিকেনটাকে আমি মোটামুটি টিউব টিউব করে কেটে নিয়েছি। আর এখানে আমি रेड कलर एक कैप्सिकम नहीं ट्यूब कर केटे नहीं तीन थे चार पियाज नहीं पियाज के ठीक एक ही रकम कर ट्यूब ट्यूब करेटे नहीं सब उपकरणगुल खूब भलोभ धुए परिष्कार नहींदि तैरी शाशलिकर जो सस सस बनानों नहीं टमेटो सस 4 टेबिल चामच परिमाण, तारपर लागबे होच्छे चीनी, चीनीओ आमी निब 1 टेबिल चामच परिमाण, आर दिए दिब रान्नार तेल 1 टेबिल चामच परिमाण, खूब भालो भावे एटाके आमी मिक्स करे निबो। आर मिक्स करले होये जाबे आमादेर चिकेन शाशलिकेर सस एकदम रेडी। तो जस्ट आमी एदिके सरिये रेखे दिब, आर एखाने आमी दिए दिब। तो प्रथमे आमी चिकेनेर मध्ये दिए दिब 1 टेबिल चामच परिमाण आदा बाटा, 1 टेबिल चामच परिमाण रसुन बाटा, तारपर दिब लवण स्वादमतो बा हाफ टेबिल चामच परिमाण, आर दिब लाल मरीच गुड़ा 1 टेबिल चामच परिमाण, आर दिब गोलमरीचर गुड़ा, एटा आमी हाफ टेबिल चामच परिमाण नियेछी। एबार खूब भालोभावे मिक्सड करते होबे, आर मिक्सड करार जोन्नो एखाने आमी नियेछी। तारपर आमी दिब 1 टेबिल चामच परिमाण सया सस, आर दिब 1 टेबिल चामच परिमाण भिनेगार। एबार खूब भालोभावे मिक्स करे निते होबे। तो मिक्स करार जोन्नो एरकम एकटा स्पैचुला नियेछि, एटार साहाज्ये आमी खूब भालोभावे मांसगुलोके उल्टे पाल्टे मिक्स करे निब। आपनारा चाइले एई काजटा किन्तु हाथ दिए करते पारेन। खूब भालोभावे मेशानो होये गेले एटाके आमी रेस्टे रेखे दिब 30 মিনিটের জন্য। তো এটাকে আমি 30 মিনিটের জন্য রেস্ট রেখে দিব। আর ঢাকার জন্য আমি একটা প্লেট নিয়েছি, প্লেট দিয়ে এইভাবে ঢেকে রেখে দিব। আর যেই শাশলিক বানানোর জন্য যেগুলো কাঠি লাগবে, তো এখানে আমি 4টা কাঠি নিয়েছি। এই কাঠিগুলোকে আমি এখন 20 থেকে 30 মিনিট পানিতে ডুবিয়ে भिजे रखब, ताहले एटा पुड़े जाबे ना। चले आसलाम 30 मिनट पर, एखन आमी जस्ट ढाकनाटा उठिये निलाम। तो एटा खूब भालोभावे मेरिनेट करा हये गेछे। तो आगे थेके जे पियाजगुलो केटे नियेछि आर केप्सिकाम, तो प्रथमे शाशलिक काठिते एकटा एकटा करे केप्सिकाम गेथे दिते होबे। তারপর আবার একটা পেঁয়াজ দিতে হবে। আপনারা চাইলে আপনাদের যে কোনো পছন্দের সবজি ব্যবহার করতে পারেন। তো আমার যেভাবে পছন্দ আমি এইভাবে নিয়েছি, ঠিক এইভাবে ওটা গেথে নিতে হবে। আবার একটা চিকেন ঠিক মাছ বরাবর, আবার একটা ক্যাপসিকাম,
আবার এক টুকরা চিকেন, আবার পেঁয়াজ, আবার ক্যাপসিকাম, আবার ক্যাপসিকাম। এই যে আমার একটা স্টিক কিন্তু হয়ে গেল, দেখলেন তো কতটা সুন্দরভাবে হয়েছে। আর ক্যাপসিকামটা সাইডে দেওয়ার জন্য চিকেনগুলো সরে যাবে না বা পড়ে যাবে না, খুলে যাবে না, এই জন্য ঠিক এইভাবে গেঁথে নিতে হবে। তো ঠিক এইভাবে আমি বাকি সবগুলো শাশলিক কাবাবকে গেঁথে নেব। দেখলেন তো কতটা অল্প সময়ে ঝটপট আমি এই শাশলিক চিকেনগুলোকে গেঁথে নিয়েছি। তো আপনারা ঠিক এইভাবেই গাঁথবেন, একটা করে ক্যাপসিকাম, চিকেন, পেঁয়াজ, তারপর আবার হচ্ছে চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ, ঠিক এইভাবে আমি সবগুলো গেঁথে নিয়েছি। আপনারাও ঠিক এইভাবেই গেঁথে নেবেন। তো এবার আমি একটা একটা করে শাশলিক কাঠিগুলো চুলায় দিয়ে দিব। আর অলরেডি তেল দিয়েছি, তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে। বিসমিল্লাহ। চলে আসলাম 5 মিনিট পর। এখন আমি জাস্ট খুব ভালোভাবে শাশলিক কাঠিগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দিব। আর 5 মিনিট পর পর কিন্তু অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে। আর চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখবেন। তো এইভাবে একটু টাইম নিয়ে আমি শাশলিক কাবাবগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। মোটামুটি শাশলিকগুলো হওয়ার কাছাকাছি, তো আমি কিন্তু একটু পরপর যেই শাশলিক সসটা বানিয়ে নিয়েছিলাম এটা উপর থেকে একটু পরপর ব্রাশ করে দিচ্ছি, তাহলে খুব ইয়ামি টেস্টি হবে এবং কালারটাও কিন্তু খুবই চমৎকার আসবে আর খেতেও দারুণ লাগবে। এই জন্য একটু পরপর এই সিরাপটা ব্রাশ করে দিব। আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর কালার আসছে। ঠিক এ পর্যায়ে 5 মিনিট পর পর জাস্ট উল্টে উল্টে দিতে হবে, উল্টে পাল্টে দিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু লো টেম্পারেচারে রাখতে হবে, খুব বেশি আঁচে কুক করা যাবে না, তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমার শাশলিক কাবাব রেডি একদম পারফেক্টভাবে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ক্রিমি এবং ইয়ামি এবং অসম্ভব মজার, একদম পারফেক্ট। ঘরে থাকা মশলায় ঝটপট তৈরি করে নিলাম। ফাইনালি দেখতে পাচ্ছেন কতটা ইয়ামি এবং কতটা জুসি কালার হয়েছে। আপনারা চাইলে পরোটা বা নান বা প্লেন রুটি দিয়ে সার্ভ করতে পারেন, তবে এখানে আমি স্পেশাল হোমমেড পরোটা বানিয়ে দিয়েছি, পরোটা দিয়ে সার্ভ করব। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।